হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জানা প্রামাণিক আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে। আপনারা জানেন যে আমি প্রতিবার ব্যবহার করে তারপরে দেখাই যে প্রোডাক্টটি কেমন, শুরু থেকে একবারে শেষ পর্যন্ত কিংবা ইনস্ট্যান্ট। তো আজকে আমি শুরুর ভিডিওটা দেখাচ্ছি না, একবারে ফাইনাল ভিডিওটা দেখাচ্ছি, আর সেটা হচ্ছে নিগ্রো ডে অ্যান্ড নাইট ফেস প্যাক। এইটা কিন্তু মূলত গত এক বছর আগে প্রচুর পরিমাণে প্রচলন ছিল এটার, এবং এটা প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে। কিছু মানুষের একেবারে গলা পিটিয়ে বলাতে যে নিগ্রোর মতো কালো যারা, তারাও একদম সাদা ফর্সা হয়ে যাবে। তারা মূলত অনেক কিছু মেখে আসতো এবং খুব দাপটের সাথে বলতো যে এই প্রোডাক্টটা খুব ভালো। সেটা হচ্ছে এই যে নিগ্রোর এই ফেস প্যাকটা। বলা হয়েছে যে ডে অ্যান্ড নাইট, এই দুইটা রাতে এবং দিনে ব্যবহার করলে একদম কালো মানুষ সাদা হয়ে যাবে। এই যে আমি এটা ব্যবহার করেছি, এক কথায় আমি বলি যে এটাতে ব্যবহার করার পর এক কথায় বলা যায় যে কিছুই হয় না, কিন্তু যেহেতু ক্রিম তো আপনি এটা মাখলে যেটা হয় নরম, সো সফট। পানি দিয়ে আপনি ম্যাসাজ করলে আপনার স্কিনে যদি ধুলাবালি ময়লা থাকে আলগা, এগুলো আসলে আপনি ঘষা মাজা করে পরিষ্কার করলে আপনার ময়লাটা চলে যাবে, ঠিক আছে। এর বাইরে যেভাবে বলা হয়েছে কালো থেকে ফর্সা হবে, এক বিন্দু মাত্র ফর্সা হয় না এটাতে, এটাই হচ্ছে বাস্তব। এটাতে এক বিন্দু মাত্র ফর্সা হয় না। স্কিনে যদি ধুলা বালু থাকে এক্সট্রা, যেহেতু নরম ক্রিম, সো ব্যবহার করলে পরিষ্কার করলে একটু বাস ফ্রেশ লাগবে। এর বাইরে যে ইনস্ট্যান্টও যে ব্রাইট করা সেটাও করে না, এবং একটানা ব্যবহার করলেও কোনোভাবেই ফর্সা করে না। ইভেন আমার স্কিন দেখতে পাচ্ছেন আগে যেমন ছিল তেমনই, বরং ইদানিং একটু স্কিনটা হয়তো বা ভালো হচ্ছে বা হয়েছে। সেটার কারণ হচ্ছে ব্যবসা বাণিজ্যে তেমন কোনো প্রেশার নেই, রেস্টে আছি হয়তো সেই জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে অয়েল ম্যাসাজ করার জন্য। তাছাড়া এই নিগ্রো ক্রিমে, এটা হচ্ছিল আফ্রিকান নিগ্রো ডে নাইট ফেস প্যাক, এই ফেস প্যাকে কোনোভাবেই ফর্সা হয় না। এটা হচ্ছে আমার মতামত, বাদ বাকি আপনি যদি বিশ্বাস না হয় তাহলে আপনি ইউজ করে দেখতে পারেন। আর যে সমস্ত সেলাররা গলা পিটিয়ে বলে যেটা হয় সেটা হয়, তাদের জন্য একটা কথা বলি, বর্তমানে দু চারজন কিন্তু ডিবি অফিসে গেছেন, দেখে এসেছেন যে আসলে কি হচ্ছে। সো শুধুমাত্র বাইরের দেশেই না, বাংলাদেশ বাইরের দেশের সাথে যেভাবে আপনারা কম্পেয়ার করেন সেই অনুযায়ী কিন্তু ডেভেলপটা হচ্ছে। সো আপনি যদি উল্টাপাল্টা কথা বলেন, উল্টাপাল্টা প্রোডাক্ট বিক্রি করেন, তাতে করে কিন্তু আপনার নামে অনেক ধরনের কমপ্লেন হতে পারে, জেল জরিমানা হতে পারে। সো এই উল্টাপাল্টা কথা বলার আগে একটু ভেবে চিনতে বলবেন, কারণ কোনো কোম্পানি খারাপের জন্য প্রোডাক্ট বানায় না। কিন্তু এই যে উদ্ভট কথা যে অনেক কালো মানুষ ফর্সা হয়ে যাবেন, একদম এটা হবে সেটা হবে, এভাবে করে আসলে বলা ঠিক না। একটা প্যাকের গায়ে অনেক কিছুই লেখা থাকে যে এটার মধ্যে লেখা আছে এটা এই করবে, সো আপনি নর্মালি বলেন কিন্তু এটা হবেই হবে। নিজে অনেক কিছু মেখে সাদা হয়ে যদি বলেন যে এটা সেভাবে হয়, জন্মগত আপনি ফর্সা, আপনি যদি একটা জিনিস দেখিয়ে বলেন যে এটা হয়, এটা আসলে খারাপ জিনিস যখন আরেকজনের কাজ না হবে। যেমন একটা জিনিস বলি যে ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু বাধ্য হয়েছে তাদের কোম্পানির ওই ফেয়ার অ্যান্ড লাভলির নাম চেঞ্জ করে ফেয়ার অ্যান্ড গ্লো রাখার, কারণ ফেয়ার অ্যান্ড লাভলি যে বলা হয়েছে যে, ও সরি, ফেয়ার অ্যান্ড লাভলি, এখানে ফেয়ার বাদ দিয়ে বলা হয়েছে গ্লো অ্যান্ড লাভলি। সো ফেয়ার আসলে এটা তো ফর্সা করে না, দ্যাটস ওয়াই ফেয়ারটাকে বাদ দিয়ে ফেয়ার অ্যান্ড লাভলি থেকে হয়েছে গ্লো অ্যান্ড লাভলি। সো অবশ্যই অবশ্যই যারা ছোট বড় ব্যবসা করছেন চিন্তাভাবনা করে করবেন, কারণ আপনি যখন বিজনেস করছেন আপনার লাইসেন্স থাকতে হবে, আপনার আইন নিয়ম কানুন অনেক কিছু মেনে তারপর বিজনেস করতে হবে। তা না হয়তো আপনি একা একা টুকিটাকি ঝামেলার জন্য একটু একটু আটকা পড়বেন, কিন্তু আপনার পেছনে যদি সেভাবে করে শত্রু লাগে তাহলে দেখা যাবে কি যে আপনি একেবারেই পথে বসে যাবেন, বিজনেস করতে পারবেন না। সেটা যে কোনো জায়গা থেকে হতে পারে, আপনার দোষের জন্যও হতে পারে, কিংবা ইচ্ছাকৃতই আপনাকে দোষে ফেলে আপনাকে বিপদে ফেলতে পারে। সো এবং মানুষের ক্ষতি করা কোনোভাবেই ঠিক না দুটো প্রোডাক্ট সেলের জন্য, মানে যে রিজিক ভাগ্যে যা আছে তাই থাকবে, রিজিকের জন্য বরকতের জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে। সেটা যদি হয় তাহলে আপনার এই প্রোডাক্টের মাধ্যমেও হতে পারে, অন্য কোনো কিছুর মাধ্যমেও হতে পারে। তবে প্রোডাক্ট বিক্রি করার সময় ভেবে চিন্তে বিক্রি করবেন, অবশ্যই ভালো প্রোডাক্ট বিক্রি করবেন, সে অনুযায়ী আপনি গলা পিটিয়ে বিক্রি করেন। অনেক অনেক ব্র্যান্ডের অনেক অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে, আপনি সেটাকে গলা পিটিয়ে বিক্রি করেন। কিন্তু এই 150-200-220 টাকার প্রোডাক্টকে 500-600-700-1000 টাকা দাম দিয়ে বিক্রি করে খুব ভালো বলে গলা পিটিয়ে বিক্রি করতে যাবেন না,
কারণ বিজনেস যেহেতু করছেন, আমি আসলে অভিভাবকরা কমপ্লেন করতে গিয়ে নিজের সময়টাকে নষ্ট মনে করি। তবে যদি আসলেই সেইভাবে করে আপনারা কোনো ট্র্যাপে পড়ে যান, তাহলে কিন্তু বিজনেস বন্ধ করে সারা জীবনের জন্য একেবারেই মানে পথে বসে যাবেন। অন্য কিছু যে করবেন সেখানেও আপনি আপনার মনটা এত এমনভাবে ছোট হয়ে যাবে আপনি এগোতে পারবেন না। সো এমন কিছু করবেন না যাতে করে আপনার বিজনেসে প্রবলেম হয়ে যায়, এমন কিছু করবেন না যে একজন মানুষের অনেক বেশি টাকা নিয়ে আপনি আপনি আপনার হিসেবের পাল্লায় তারতম্য করে ফেলছেন, কারোর ক্ষতি করে ফেলছেন, একসময় নিজের কাছেও দেখবেন যে গিল্টি হবে। তো সেই অনুযায়ী আমি বলবো যে অবশ্যই ভালো প্রোডাক্ট বিক্রি করুন, দাম একটু কম বেশি এটা কোনো ব্যাপার না। যখন আপনার কাছে ইউনিক একটা প্রোডাক্ট থাকে, দাম বেশি নেওয়া তখন এটা আপনার জন্য এটা একটা পজিটিভ একটা ব্যাপার হয়ে পড়ে, যে এটা আপনার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট যে আপনি ইউনিক একটা প্রোডাক্ট আপনি যদি নিজে আনতে পারেন ভালো একটা প্রোডাক্ট কিংবা কারোর মাধ্যমেও, তখন আপনি কিন্তু অনেক টাকা প্রফিট করতে পারবেন। সো ভালো প্রোডাক্ট দিন, ভালো প্রোডাক্ট বিক্রি করুন, ভালো থাকুন। এবং সবার কাছে বলি, যারা হচ্ছে বিশেষ করে আমার প্রোডাক্ট আমার ভিডিওগুলো দেখেন, বিশ্বাস করেন, তো সেই অনুযায়ী তাদের জন্য বলি যে এই প্রোডাক্টটাকে অন্তত পক্ষে ফর্সা হওয়ার জন্য ব্যবহার করবেন না, ওই একটু একটু ফ্রেশ হওয়ার জন্য। এর থেকে বেটার যেটা মানে এটার মূলত যে কাজ করে সেই অনুযায়ী আমি মূলত অয়েল ম্যাসাজ দেখাচ্ছি, যে দুইটা তিনটা জিনিস মিক্স করে কিংবা শুধুমাত্র নারকেল তেল আপনি হালকা একটু গরম করে ম্যাসাজ করেন। এবং ম্যাসাজ কীভাবে করবেন সেটা দেখার জন্য কিন্তু আমার অন্য ভিডিও দেখতে হবে, তাহলে আপনার স্কিন এটার থেকে অনেক বেটার হবে। আপনার 300-400-500-600 টাকা খরচ করার থেকে বেটার আপনার বাসায় যে নারকেল তেল আছে শুধুমাত্র সেটা দিয়েও যদি আপনি নিয়ম মেনে ম্যাসাজ করেন, তাহলে আপনার স্কিনটা এটা যা মানে করবে এর থেকে 1000 গুণ বেশি আপনি হেল্প পাবেন। সো আপনাদেরকে আরেকটা জিনিস মনে করিয়ে দিই, প্রতি ভিডিওতে আমি যেটা বলি বারবার বলি যাতে করে আপনারা মনে করেন এবং বারে বারে শুনতে শুনতে যেন মুখস্থ হয়ে যায়, কাজ করতে গেলেও যেন আপনাদের সেই জিনিসটা দেখলে যেন মনে পড়ে, সেটা হচ্ছে দৈনিক এক মুষ্টি চাল তুলে রাখুন, মাস শেষে কাউকে দিয়ে দিন এবং 10-20 জনের টিম তৈরি করুন, বিনা টাকায় সারা বাংলাদেশের ক্ষুধা নিবারণে সহায়তা করুন। বার 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 বলি এক মুষ্টি চাল, এক মুষ্টি চাল, এক মুষ্টি চাল, কারণ হচ্ছে যখনই আপনি চালে হাত দিবেন অবশ্যই অবশ্যই যেন আপনার মনে পড়ে। সো আলাদা করে রেখে দিন, মাস শেষে কাউকে না কাউকে দিয়ে দিন, বলবেন যে আমি একাতে কী হবে মাত্র এই কটা চাল, এটা হচ্ছে হলো আপনার এক্সট্রা, যেখানে আপনার এক্সট্রা কোনো খরচ হবে না, যেটা খেয়ে ফেলতেন সেখান থেকেই বাস এক মুষ্টি চাল রেখে দিবেন। প্রয়োজনে 10 মাস পরে দিন, প্রতি মাসে দিন, 10-20 জন মিলে দিন, 10-20 জন মিলে আপনি যখন দিতে যাবেন আপনি দেখবেন যে পুরো একটা ফ্যামিলির সারা মাসের চাল প্রায় হয়ে যাবে। সো এতে করে অনেক অনেক বেশি হেল্প হবে, বিস্তারিতর জন্য অন্য ভিডিও দেখতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।